على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের আঞ্জুমানে নাকিবুল ইসলামের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের আমার শ্রদ্ধাবাদন সভাপতি সাহেব দামাত বরকাত হুমফি হায়াতিহি অধিকর উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম আমার সিনাস কচি কচি বাচ্চারা পর্দা নিশিন আমার শ্রদ্ধা সম্মানিত মাহবুব, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি যেই রব্বুল আলমিন আপনাকে আমাকে মায়া মহাব্বত করে ইসলামী দোয়াই মাহফিলে আসার বসার কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুয়াজ্জাজ হাজিরিন, আমি যেই আয়াত এবং হাদিস পাঠ করেছি তাওবা সম্পর্কে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে কয়েকটি কথা বলবো তাওবা সম্পর্কে। আমরা গুনাহ করতে করতে আমাদের হেড থেকে লেগ পর্যন্ত, আমাদের মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনায় হাবুডুবু খাচ্ছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করবেন কিনা আমরা আজকের আলোচনা থেকে শুনতে পারবো, কারণ আমাদের গুনাহ মরুভূমির ভালো করার চাইতে বেশি হতে পারে, আমাদের গুনাহ আটলান্টিক মহাসাগরের পানির চাইতে বেশি হতে পারে, কিন্তু আল্লাহর রহমত থেকে বেশি নয়। এই জন্য আমি সূরা জুমার 53 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ ওই আয়াতে কারিমার মধ্যে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও পয়গম্বর আরবি আপনি বলে দিন, ও আমার বান্দারা, যারা নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, যারা নিজের নফসের উপর গুনাহ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমতের দিকে চলে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ হচ্ছে ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ক্ষমাশীল দয়ালু, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে দয়ালু পৃথিবীর বুকে আর কেউ নাই। সামান্য কিঞ্চিত পরিমাণ মার বাবাকে দেওয়ার পর কি করুণ অবস্থা, সামান্য মহব্বত স্ত্রীকে দিয়েছেন, স্বামীকে দিয়েছেন, কিন্তু সামান্য মহব্বতের উপর আল্লাহু আকবার কি করুণ অবস্থা। যাই হোক, আপনা আমার গুনাহ অসংখ্য গুণিত গুনাহ হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন কিনা। হযরত আব্দুল্লাহ
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর সাহাবী হযরত উহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠি বিশ্ব নবীর কাছে লিখে পাঠালেন। ও পয়গম্বরে আরবিন, আপনি বলেন যত গুনাহ হয় না কেন আমি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। হযরত উহশি রাদিয়াল্লাহু তাআলা চিঠির মধ্যে লিখে দিলেন, মান কাতালা আও আশরাকা আও জানা ইয়ালকা সামা ইউযাআফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। ও পয়গম্বরে আরবিন, আমি হত্যা করেছি হানজালা রাদিয়াল্লাহু তাআলা হুর হত্যাকারী, আমি হত্যা করেছি, আমি শিরকি করেছি, আমি নাফরমানির কাজ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আমার কোনো কাজ বাকি নয়। ও পয়গম্বরে আরবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে মাফ করবেন? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী গো, তুমি যতই গুনাহ করো না কেন কিন্তু আল্লাহর কাছে ফিরে আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করবেন। আমরা হলাম গুনাহগার, আল্লাহ হলেন গফুর ও গফফার, আমরা গুনাহগার, আল্লাহ হলেন রহিম ও রহমান। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গামেদ গোত্রের একজন মহিলা আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বরে আরবি গো, আমি গুনাহ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি ব্যভিচার করে ফেলেছি, আমি নাফরমানির কাজ করে ফেলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমার গুনাহগুলোকে মাফ করবেন? আল্লাহ রব্বুল আলামিন কি আমার গুনাহ মাফ করবেন? এখন আল্লাহর হাবিব বললেন, ও মহিলা যাও যাও, তুমি চিন্তা ফিকির করো। কিন্তু মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো শুধু তাই না, বরং আমি ব্যভিচার করে আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি, আমি গর্ব ধারণ করে ফেলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে মাফ করবেন? এখন আল্লাহর হাবিব বললেন, ও মহিলা তুমি বাড়িতে চলে যাও, তোমার ভিতরে যে সন্তানটা আছে, গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা তো নিষ্পাপ, এই নিষ্পাপ সন্তানকে রেখে আমি তো তোমাকে কোনো শাস্তি দিতে পাই না, কোনো কিছু প্রয়োগ করতে পাই না, তুমি বাড়িতে চলে যাও, পরে আসিও। আল্লাহু আকবার, কেমন মহিলা রে আমার ভাই! ওই মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ও পয়গম্বরে আরবি গো, আমি পরকালের জাহান্নামের শাস্তি চাই না, আমি দুনিয়ার জীবনের শাস্তি গ্রহণ করতে চাই। যখন মহিলা কিছুদিন পরে আবার যখন পয়গম্বরে আরবির নিকট চলে আসলো, আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এখন আমার সন্তান হয়ে গেছে, এখন আপনি আপনার ইসলামের হুকুমত, ইসলামের শাস্তি আমার উপর প্রয়োগ করুন। এখন আল্লাহর নবী পয়গম্বরে আরবী রাহমাতুল লিল আলামিন, ইয়াসিন নবী, তোহা নবী, মুদ্দাসসির নবী, মুজাম্মিল নবী, আশিক নবী, মাশিক নবী, হাবিব নবী, মাহবুব নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলা গো, তোমার উপর যদি আমি ইসলামের হুকুমত কায়েম করি, তোমার উপর যদি শাস্তি প্রয়োগ করি, তাহলে ছোট ছিলেন বাচ্চা, ওই ছোট বাচ্চা এখন সে দুধ পান করতেছে, একজন দুধের শিশুকে কষ্ট দেওয়া এটা আমি পয়গম্বরের পক্ষে সম্ভব না। ও মহিলা তুমি যাও যাও, চলে যাও, কিছুদিন পরে আসিও, যখন সে নিজে নিজে বক্ষণ করতে পারবে, এখন তোমার শাস্তি দেওয়া হলে তার লালন পালন দায়িত্ব কে গ্রহণ করবে, কে তার জিম্মাদারি করবে? কারণ মা বাবার চাইতে সন্তানকে আর কেউ তাকে ভালো লালন পালন করতে পারে না, তাকে আর কেউ মহাব্বত করতে পারে না, একমাত্র দুনিয়ার সমাজে মার বাবা সন্তানকেই বেশি মহাব্বত করে, সন্তানকে বেশি লালন পালন করে একমাত্র মার বাবা। কারণ দুনিয়ার সব মানুষ এক একটা প্রিকেট উদ্দেশ্য নিয়ে মহাব্বত করে ভালোবাসে, আর সব মানুষ হাতের দিকে তাকায় থাকে, ব্যাগের দিকে, টাকার দিকে তাকায় থাকে, একমাত্র দুনিয়ার মার বাবা শুধু মুখের দিকে আর পেটের দিকে তাকায় থাকে, একমাত্র মার বাবা।
আমার বন্ধুগণ আল্লাহর হাবিব বললেন, ও মহিলা তুমি যাও, কিছুদিন পরে আসিও। আবার কিছুদিন পরে ওই মহিলা চলে আসলো, শুধু চলে আসে নাই বরং বাচ্চার কাছে একটা রুটি নিয়েও এসেছে, সাথে রুটি নিয়ে আসছে, আসিয়া বলতেছে, ও আল্লাহর হাবিব আমাকে শাস্তি প্রয়োগ করুন, এখন আর কোনো অসুবিধা নাই, আমার সন্তান রুটি ভক্ষণ করতে পারে, সে খাবার সব কিছুগুলো গ্রহণ করতে পারে। পয়গম্বর আরবি হুকুম শাস্তি ইসলামের শাস্তি প্রয়োগ করলেন, তাকে রঝম করে আঘাত করলেন। আল্লাহু আকবার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে সামান্য রক্ত লেগেছে, উমর একটু নাক কি যেন হংকার করে ফেললেন। আল্লাহর হাবিব বললেন, ও উমর তুমি অহংকার করিও না, কারণ ওই মহিলার কি পর্যন্ত দাম রে আমার ভাই, ওই মহিলা আল্লাহু আকবার তার তাওবাকে আল্লাহ কবুল করে নিয়েছেন বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা অসংখ্য অগণিত গুনাহ করে ফেলেছি, আল্লাহর কাছে চলে আসি, আল্লাহর কাছে যদি আপনি আমি চলে আসি তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন। কিন্তু আমরা তো আল্লাহর কাছে চলে আসি না। এক বুজুর্গ একবার রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, যাওয়ার পরে দেখলেন এই ছোট বাচ্চার উপর মা রাগান্বিত হয়ে সন্তানকে ছেড়ে দিয়েছে, এই সন্তান কিছু কান্নাকাটি করেছে, এখন মা দরজা বন্ধ করে দিয়েছে, সন্তান কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছে, কোথায় যাবে, কার কাছে যাবে, কে তাকে লালন পালন করবে, সন্তান বারান্দার মধ্যে ঘুমায়া গেছে। কিছুক্ষণ পর মা যখন রাগ একটু দূর হয়েছে, কমেছে রাগ দূর হওয়ার পর, তখন মা দরজা খুলে দেখলো আদরের সন্তান কলিজার টুকরা এখনো ঘুমায় আছে, মাটিতে পড়ে আছে, এখন বলতেছে, রে ও আদরের সন্তান আইরায় আমার কুলে আয়। এখন দেখেন সামান্য শুধু জন্ম দিয়েছে, এই জন্ম দেওয়ার কারণে এত মায়া মহব্বত যদি হয়ে থাকে সন্তানের প্রতি, তাহলে আল্লাহর মায়া মহব্বত সবচেয়ে বেশি। আল্লাহর কাছে আমরা যদি ফিরে আসি, আল্লাহু আকবার, আল্লাহ সব সময় চান। তাযকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি কবিতা উল্লেখ করেছেন, হর গরি দেনে তু তৈয়ার হে, হর গরি দেনে তু তৈয়ার হে, জনা মঙ্গে উসে তু বেজার হে, জনা মঙ্গে উসে তু বেজার হে। আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, দুনিয়ার মেম্বার চেয়ারম্যানের কাছে, ধনী লোকের কাছে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত যদি আমরা যাই, আমরা যদি কোনো কিছু চাই, তাহলে এই ধনী লোকটা বেজার হইয়া যায়, এমপি মন্ত্রী বেজার হইয়া যায়, অসন্তুষ্ট হইয়া যায়, এক বছর যদি আপনাকে কাট দেয় পরের বছর আর দেয় না। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে যদি আপনি আমি না চাই, আল্লাহ রাব্বুল আলামিন হইয়া যান বেজার, অসন্তুষ্ট হইয়া যান, আর দুনিয়ার মানুষের কাছে না চাইলে মানুষ হয় খুশি। তাহলে আমরা গুনাহ যতই বেশি হয় না কেন, আমরা আল্লাহর কাছে মাফি চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে মাফ করে দিবেন। আমরা সব সময় বেশি ছোট একটি দোয়া সব সময় আমরা পাঠ করি, আমরা কোন সময় পয়গম্বরের কোন গুনাহ নাই, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার, কিন্তু এই পয়গম্বরে আরবি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন তিনিও শতভাগ তাওবা ইস্তেগফার করতেন, আর আমরা তো গুনার উপায় নাই, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, আমরা চতুর্দিকে শরীরের গুনাহ, চোখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হচ্ছে, কিন্তু এর ফলে আল্লাহর কাছে আমরা চাই না। আমরা সব সময় ছোট একটি দোয়া, যে কোনো সময় আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নামাজের পরে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম পরে পাঠ করি, তখন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই একদিন না একদিন মাফ করবেন।